ফুটবলারদের জন্য একটি জিম তৈরি করবে বাফুফে, এমন পরিকল্পনা দীর্ঘদিনের। বর্তমান মেয়াদে ক্ষমতায় এসে বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে ডেভেলপমেন্ট কমিটি, আর তাই জায়গা ঠিক হবার পর এখন চলছে তার মাপজোক। আন্তর্জাতিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করেই এই জিমনেশিয়াম তৈরি করবে বাফুফে, যেখানে একসঙ্গে অর্ধ শতাধিক ফুটবলার পাবে জিম সুবিধা। এছাড়াও নারী এবং বয়সভিত্তিক পর্যায়ের খেলোয়াড়দের অনুশীলনের বিষয়টি পাবে বিশেষ গুরুত্ব। জিমের কাজটা খুব শীঘ্রই শুরু হবে, তো এই জন্য আমি যারা কনস্ট্রাকশন করবে তাদেরকে নিয়ে জায়গাটা দেখাচ্ছিলাম যে কীভাবে কনস্ট্রাকশনটা হবে, আর আমাদের আগামী বোর্ড মিটিংয়ে এই বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মেয়েদের এখানে রেসিডেন্স আছে, তাদের জন্য এই জিমটা খুব প্রয়োজন, এবং আমরা ছেলেদের রেসিডেন্স, ছেলেদের একাডেমি যেটা করতেছি সেটা আমরা এই বিএফএফ ভবনের আশেপাশেই করছি, যে জন্য তারাও এটা ইউজ করবে, এবং আমাদের ন্যাশনাল টিম বা আমাদের আশেপাশে যে ক্লাবগুলো আছে সেগুলো আমরা শিডিউল করে দেবো যেন সবাই এই জিমের ফ্যাসিলিটিটা নিতে পারে। এদিকে অনূর্ধ্ব ১৭ দল গঠনের লক্ষ্যে হোম প্রোগ্রামে থাকা এবং সদ্য সমাপ্ত অনূর্ধ্ব ১৪ একাডেমি কাপ থেকে বাছাইকৃত ৪৫ জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে ডেভেলপমেন্ট কমিটির ট্যালেন্ট হান্ট, যেখানে সুযোগ মিলবে স্কুল টুর্নামেন্টে ভালো করা ফুটবলারদেরও। ফুটবলের উন্নয়ন করতে গেলে আমাকে প্লেয়ার লাগবে, আর প্লেয়ার যদি তৈরি করা না যায় তাহলে উন্নয়ন হবে কীভাবে? সেই কারণে আমি প্লেয়ার তৈরিটা কীভাবে করা যায় সেটার উপরে আমি একটু মনোযোগ দিয়েছি। এছাড়াও আরও দুটি বয়সভিত্তিক দল গঠনের উদ্দেশ্যে তৃণমূল পর্যায়ে শীঘ্রই কার্যক্রম শুরু করবে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।